প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আবু সুফিয়ান, সহকারী অধ্যাপক, বিরামপুর সরকারি কলেজ, বিরামপুর, দিনাজপুর। আজকে তোমাদের লাইফ স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে পাঠদান করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে, আশা করি সহজেই বুঝতে পারবে। আজকের বিষয় হচ্ছে পীড়ন এবং পীড়ন ব্যবস্থাপনা। পীড়ন কি? পীড়ন হচ্ছে বাংলা শব্দ, এর ইংরেজি শব্দ হচ্ছে স্ট্রেস। পীড়ন এক প্রকার মানসিক চাপ বা যন্ত্রণা যা অন্যের দ্বারা সৃষ্টি হয়। এটি সাধারণত একজন আরেকজনকে তার নিজের স্বার্থ হাসিলের জন্য এই চাপ সৃষ্টি করে, এবং এটি যে প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মানসিক চাপ প্রয়োগ করে তাকে হচ্ছে পীড়ন ব্যবস্থাপনা বলে। তাহলে পীড়ন ব্যবস্থাপনা যে সংজ্ঞা, এটি বিভিন্ন জনে বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। যে অধ্যাপক এস ইসলাম শাহিনের মতে, যে ব্যবস্থাপনায় মানসিক চাপ, যন্ত্রণা, বিরক্তি, উত্তক্ত করার ক্রিয়াকৌশলে পীড়িত ব্যক্তির উপর প্রতিক্রিয়া স্বরূপ হতাশা, উদ্বেগ, অবসাদ, ভয়ভীতি, আতঙ্ক, বিষণ্ণতা ইত্যাদির আবির্ভাব ঘটে, তাই হচ্ছে পীড়ন ব্যবস্থাপনা। তাহলে আমরা অধ্যাপক এস ইসলাম শাহিনের মতে যেটি বুঝতে পারলাম, সেটি হলো যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর মানসিক চাপ সৃষ্টি করে পূর্ব নির্ধারিত কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, এবং এই মানসিক চাপ সৃষ্টির ফলে যে ব্যক্তির মধ্যে এই চাপটা সৃষ্টি হবে তার মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠতা, অবসাদ, হতাশা, ভয়ভীতি, বিষণ্ণতা ইত্যাদির আবির্ভাব হতে পারে। এটি হচ্ছে মানসিক পীড়ন ব্যবস্থাপনার একজন বিশেষজ্ঞের মতে এটা সংজ্ঞা। এরপর অধ্যাপক জসিম উদ্দিনের মতে, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ অন্যের দ্বারা মানসিক চাপ, যন্ত্রণা, বিরক্তি, উত্তক্ত অনুভব করে, সেই প্রক্রিয়া হচ্ছে পীড়ন ব্যবস্থাপনা। এক কথায় পীড়ন ব্যবস্থাপনার ফলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির মধ্যে মানসিক চাপ সৃষ্টি করে, এবং এই মানসিক চাপ সৃষ্টির মাধ্যমে একজনের মধ্যে যে এই বিরক্তি, এই যে উত্তক্ততা সৃষ্টি হয়, ভয়ভীতি সৃষ্টি হয়, আতঙ্ক সৃষ্টি হয়, এটাই হচ্ছে পীড়ন ব্যবস্থাপনা। এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একজন আরেকজনের প্রতি মানসিক চাপ সৃষ্টি করে তার মধ্যে এই সমস্ত বিষয় ঘটায়, তার মধ্যে অবসাদ ঘটে, হতাশা সৃষ্টি হয়, বিষণ্ণতা সৃষ্টি হয়, আতঙ্ক সৃষ্টি হয়। সুতরাং এই পীড়ন ব্যবস্থাপনা সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করা দরকার, যে পীড়ন ব্যবস্থাপনার ফলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর যদি মানসিক চাপ সৃষ্টি করে তার ফলে তার কী সমস্যা সৃষ্টি হতে পারে, এই বিষয়টা বোঝা দরকার। এরপর আছে যে পীড়নের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য সম্পর্কে একটু আলোকপাত করছি। সেটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে চারটা। একটা হচ্ছে মানসিক চাপ, মানসিক যন্ত্রণা, বিরক্তিকর, আর একটা হচ্ছে উত্তক্ততা। যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর যে চাপ সৃষ্টি করে এটা হচ্ছে মানসিক যন্ত্রণা, এর ফলে মানসিক যন্ত্রণা সৃষ্টি হয় এবং মনের শান্তি বিনষ্ট হয়। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির মনের শান্তিটা বিনষ্ট করে। এরপর আসছে বিরক্তিকর ভাব, যে এটা একটা পীড়ন ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর মানসিকভাবে চাপ সৃষ্টির ফলে তার মধ্যে যারা বিরক্তিকর ভাব সৃষ্টি হয়।
সে যখনই যেটা চিন্তা ভাবনা করে সেই সেটা স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করতে পারে না, তার মনে মনে তার মধ্যে সবসময় একটা বিরক্তিকর ভাব চলে আসে। এটি হচ্ছে একটা পীড়ন বা পীড়নের একটা বৈশিষ্ট্য। এরপর আসছে যে মানসিক যন্ত্রণা। যন্ত্রণা এটা কি, যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর এমনভাবে এমন চিন্তা শক্তির উপর এমনভাবে চাপ সৃষ্টি করে তার চিন্তা ভাবনা, সে অন্য কিছু চিন্তা ভাবনা করতে পারে না। এইটাই হচ্ছে মানসিক যন্ত্রণা। সে সবসময় মানসিক একটা যন্ত্রণায় ভোগ করে। এরপর আসছে উত্তক্ততা, যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অথবা কোনো মেয়েকে মানসিকভাবে প্রভাবিত করার জন্য যে বিভিন্ন আকার ইঙ্গিতে তার মধ্যে যে চাপ সৃষ্টি করে সেটাই হচ্ছে উত্তক্ততা। তাহলে আমরা পীড়নের যে বৈশিষ্ট্য এই এটি চারটি, এটি আমরা বুঝতে পারলাম সবই মানুষের মনের উপর চাপ সৃষ্টির মাধ্যমে এই সমস্ত কার্যকলাপ সংগঠিত করে এবং এই সমস্ত ঘটনা ঘটে। এরপর আসছে পীড়নের উৎপত্তি স্থল। আমরা সাধারণত পীড়ন যে সমস্ত জায়গায় সংগঠিত হয় সেগুলিকে আমরা পীড়নের উৎপত্তি স্থল হিসাবে আমরা গণ্য করতে পারি। সাধারণত পীড়ন সংগঠিত হয় রাস্তাঘাটে, গাড়িতে, বহুতল ভবনের সিঁড়িতে বা লিফ্টে, যাত্রী ছাউনিতে, হাসপাতালে, ক্রিকেট খেলার মাঠে, সাক্ষাৎকারে, এই এই সমস্ত মোটামুটি সাতটি স্থান আমি উল্লেখ করেছি। এই সাতটি স্থানে সাধারণত পীড়ন কার্য সংগঠিত হয়। তো রাস্তাঘাটে কিভাবে, যে স্কুল কলেজে যাতায়াতের সময় অনেক সময় বখাটে যে সমস্ত ছেলে মেয়ে, তারা এই মেয়েদেরকে রাস্তাঘাটে পেয়ে তাদেরকে বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে তাদেরকে তাদের মধ্যে পীড়ন সৃষ্টি করে। এটা একটা উৎপত্তি স্থল, যে রাস্তাঘাটে একজন আরেকজনের সাথে বিভিন্ন কার্যকলাপের জন্য যাতায়াত করতে হয়। কিন্তু এই বখাটে যে সমস্ত ছেলে তারা এই মেয়েদেরকে একাই পেয়ে তারা এই কার্য তাদের সংগঠিত করে। এরপর আসে গাড়িতে। আমরা সাধারণত আমাদের দৈনন্দিন কার্যকলাপ সংগঠিত করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা আমরা বাসে, ট্রেনে যাতায়াত করি। এই যে যাতায়াতের সময়, গাড়িতে যে যাতায়াতের সময় যারা বখাটে ছেলে, কুরুচিপূর্ণ সম্পূর্ণ রুচিপূর্ণ যে ছেলে, তারা কি করে, যে মহিলাদেরকে ওই ভিড়ের মধ্যে স্পর্শকাতর স্থানে হাত দ্বারা স্পর্শ করে তারা একটা পীড়ন কার্য সংগঠিত করে, একটা মানসিক চাপ সৃষ্টি করে। তো এটি মোটেই কাম্য না। এটা সাধারণত যে সমস্ত মানে জায়গায় ভিড়, যে সমস্ত জায়গায় একটু ভিড়ের মধ্যে এই সমস্ত কার্যকলাপ সংগঠিত হয়। এর মধ্যে বহুতল এরপর আসছে বহুতল ভবনের সিঁড়িতে বা লিফ্টে। আমরা যখন আমরা বহুতল ভবনের সিঁড়িতে ওঠানামা করি এই সময় কিছু বখাটে ছেলে যারা মানসিকভাবে হতাশাগ্রস্ত, যারা যাদের মধ্যে বিষণ্ণতা কাজ করে, তারা এই সমস্ত বিষণ্ণতা হতাশা থেকে নিজেকে দূর করার জন্য এই সিঁড়িতে কোনো মেয়েকে একাই পেয়ে তারা মানসিকভাবে চাপ সৃষ্টি করে। এরপর আছে যাত্রী স্থানুতে। অনেক সময় আমরা যাত্রী স্থানুতে বাসের জন্য অপেক্ষা করতে হয়। এই যাত্রী স্থানুতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার সময় কিছু বখাটে ছেলেরা মহিলাদেরকে বিভিন্নভাবে আকার ইঙ্গিতে কথাবার্তায়
যে স্পর্শ করে তারা এরা মানসিকভাবে তারা চাপ সৃষ্টি করে। এটি একটা পীড়ন সংগঠিত হওয়ার স্থান। এরপর আছে হাসপাতালে, আমরা হাসপাতালে যখন চিকিৎসার জন্য যাই অনেক সময় লাইন ধরে টিকিট নিতে হয়, এই সময়ে বখাটে কিছু ছেলেরা যারা মানসিকভাবে বিপর্যস্ত এরা এই সুযোগে মেয়েদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করে, বিভিন্নভাবে বিভিন্ন আকার ইঙ্গিতে ইশারা ইঙ্গিতে তারা উত্ত্যক্ত করে। তা হাসপাতালের এই হাসপাতালের এই দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে থাকার যে স্থান, এটি একটা পীড়ন সংগঠিত হওয়ার একটা জায়গা। এরপর আসছে ক্রিকেট খেলার মাঠে। ক্রিকেট খেলার মাঠে সাধারণত ব্যাটসম্যানের যে ব্যাটিংয়ের যে মনোযোগ নষ্ট করার জন্য বিপক্ষ দলের ফিল্ডারগুলো বিভিন্ন ধরনের যে খারাপ উক্তি করে, এটিকে ক্রিকেটের ভাষায় স্লেসিং বলে, এবং এটি একটা মানে এক প্রকার পীড়ন, এটা এক ধরনের পীড়ন। এরপর আছে সাক্ষাৎকারে, আমরা বিভিন্ন সময় আমরা চাকরির জন্য অথবা কোনো কাজের জন্য আমরা আবেদন করি, এবং সেই আবেদনে আমাদের সাক্ষাৎকার অনেক সময় গ্রহণ করা হয়। এই সাক্ষাৎকারের সময় অনবরত কোনো প্রকার কোনো বিরতি না দিয়ে অনবরত আবেদনকারীকে প্রশ্ন করে প্রশ্ন করা হয় এবং কোনো ক্রমে অবসর দেওয়া হয় না। এটি এক ধরনের পীড়ন সাক্ষাৎকার, এটি এক ধরনের পীড়ন। তাহলে আমরা পীড়নের যে স্থান, সাধারণত রাস্তাঘাটে, গাড়িতে, বহুতল ভবনের সিঁড়িতে, যাত্রী ছাউনিতে, হাসপাতালে, ক্রিকেট খেলার মাঠে এবং সাক্ষাৎকার গ্রহণকালে কীভাবে সংগঠিত হয়, এটি আমরা আলোচনা করলাম। এরপর আছে যে পীড়নের যে কারণ, এটা হচ্ছে মোটামুটি 12টি পয়েন্টের মাধ্যমে আমি আলোচনা রাখছি। একটা হচ্ছে সামাজিক কারণ, এটা হচ্ছে মানসিক কারণ, এটা হচ্ছে হতাশাগ্রস্ত কারণে, বেকারত্বের কারণে, বিষণ্ণতার কারণে, মাদকাসক্তির কারণে, উদ্বেগ উৎকণ্ঠার কারণে, কুশিক্ষার কারণে, অকালপক্কতার কারণে, ব্লু ফিল্ম দর্শনের মাধ্যমে, শারীরিক প্রবৃত্তি ও যৌনাকর্ষণের মাধ্যমে এই পীড়নের কার্যটা সংগঠিত হয়। আমরা পারিবারিক কারণে যে পীড়ন সংগঠিত হয়, এটি হচ্ছে প্রথম পয়েন্ট। যে পরিবারে আমরা যদি আমাদের ছেলেদেরকে আমরা মেয়েদেরকে যদি আমরা সেইভাবে শাসন না করি, অনেক সময় এই শাসনের অভাবে তারা বখাটে, মাস্তান এবং ভবঘুরে হয়ে যায়, এবং এর পরিণতি, এর ফলস্বরূপ তারা রাস্তাঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এটা হচ্ছে একটা পারিবারিক কারণ। এই পারিবারিক কারণে এই ছেলেরা পীড়ন সংগঠিত করে। এরপর আছে নেক্সট কারণ, সেটা হলো যে সামাজিক কারণে। আমরা সবাই সমাজবদ্ধভাবে বসবাস করি, বিচ্ছিন্নভাবে আমরা কেউই বসবাস করতে পারি না। তো এই সমাজে বসবাসরত অবস্থায় অনেক সময় দেখা যাবে যে সামাজিকভাবে যে সমস্ত ঘটনা প্রতিরোধ করা দরকার আমরা সেগুলি করি না, যার ফলে এই যে বখাটে, মস্তান, ভবঘুরে যে ছেলেরা, এরা দিন দিন এরা যে বখাটের যে মাত্রা, যে ভবঘুরে এবং যে মাস্তানে মাস্তান দিন দিন ওদের মাস্তানিটা দিন দিন বেড়ে যায়, ফলে এরা অনেক সময় সমাজের বাধা না পাওয়ার কারণে এরা বিভিন্ন ধরনের পীড়ন কার্য সংগঠিত করে। এরপর আসছে হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত কী এটা? এটা হলো মানুষের মনে যখন কোনো আশা ভরসা থাকে না,
তখন মানুষ হতাশ হয়ে যায়। এবং এই হতাশার কারণে একজন হতাশাগ্রস্ত ব্যক্তি তার হতাশা থেকে দূরে থাকার জন্য অনেক সময় তারা একজন আরেকজনের উপর পীড়ন সৃষ্টি করে এবং এবং চাপ সৃষ্টি করে এবং নিজেকে হতাশা থেকে দূরে থাকার জন্য, যে এটি একটি কারণ, এটা একটা হতাশাগ্রস্তর কারণেও একজন আরেকজনের উপর পীড়ন সংগঠিত করে। এরপর আছে বেকারত্ব। আমাদের এই যে জনবহুল দেশে বেকারত্ব একটা সমস্যা। এই বেকারত্বের কারণে অনেক সময় দেখা যায় যে ছেলেরা কোনো কাজকর্ম না পেয়ে সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে, ফলে কি তাদের মাথায় কুচিন্তা ঢুকতে থাকে এবং তারা অনেক সময় হতাশ হয়ে যায়। এবং এই হতাশা থেকে মুক্ত হওয়ার কারণে, এই বেকারত্বের কারণে তারা একজন আরেকজনের উপর পীড়ন সংগঠিত করে। এরপর আছে বিষণ্ণতা। এটি একটা মানসিক রোগ। এটা সাধারণত কোনো ব্যক্তির মধ্যে যদি বিষণ্ণতা সৃষ্টি হয় এবং সেই বিষণ্ণতার মাত্রা যদি বেশি হয়, সেখান থেকে সেই ব্যক্তি দূরে সরে আসা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এবং একজন বিষণ্ণ ব্যক্তি তার বিষণ্ণতা থেকে নিজেকে দূর করার জন্য বখাটে হয়ে যায় এবং ছেলেদেরকে তারা রাস্তাঘাটে যেখানেই পায় মেয়েদেরকে তাদের বিষণ্ণতা থেকে দূর করার জন্য তারা পীড়ন সৃষ্টি করে। এই জন্য বিষণ্ণতা একটা পীড়নের কারণ। এরপর হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তি একটা বড় ধরনের সমস্যা, আমরা এটা ভালো করেই জানি যে মাদকাসক্ত ব্যক্তি তারা এমন কোনো কাজ নাই যে তারা এটা করতে পারে না। তো এজন্য একজন ব্যক্তি শান্ত মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, প্যাথিড্রিন ইত্যাদি মাদক দ্রব্য গ্রহণ করে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। তাদের মধ্যে হতাশা সৃষ্টি হয় এবং তারা যদি একদিন মাদক সেবনের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায়, তারা মাদকের সেবন করতে প্রতিদিন তাদেরকে মাদক দ্রব্য সেবন করতে হয়। যখনই তারা এই মাদক দ্রব্য সেবন করার জন্য যে অর্থ দরকার সেটি যখন পায় না, তখন তারা হতাশ হয়ে পড়ে এবং তারা যে কোনো ধরনের কর্মকাণ্ড করে। এবং অনেক সময় দেখা যাবে যে পরিবারে নিজের পিতা মাতাকে হত্যা করেও তারা এই মাদক দ্রব্য সেবন করার চেষ্টা করে। এই সমস্ত মাদকাসক্ত হতাশাগ্রস্ত ব্যক্তি তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে না পারার কারণে তারা রাস্তাঘাটে যেখানেই মেয়েদেরকে পায় তারা তাদেরকে উত্ত্যক্ত করে এবং পীড়ন সৃষ্টি হয় এরপর আসে উদ্বেগ। এটি সাধারণত ব্যর্থতা থেকে আসে হতাশা, আর হতাশা থেকে জন্ম নেয় উদ্বেগ। একজন উদ্বেগকারী ব্যক্তি সমাজে নানাভাবে একজনের প্রতি আরেকজন পীড়ন সৃষ্টি করে, যে এই উদ্বেগ উৎকণ্ঠা থেকে নিজেকে দূর করার জন্য দলবদ্ধভাবে এরা একজন আরেকজনের উপর পীড়ন সৃষ্টি করে। এটি একটা পীড়নের কারণ, উদ্বেগ একটা পীড়নের কারণ। এরপর আছে কুশিক্ষা। আমরা সাধারণত শিক্ষা গ্রহণ করি, এই শিক্ষা আবার অনেকে ভালো কাজে লাগায়, আবার অনেকে এই শিক্ষায় মাধ্যমে আবার খারাপ কাজও সম্পন্ন করে। তে এই কুশিক্ষিত শিক্ষা গ্রহণ করে কিছু কুশিক্ষিত ব্যক্তি তারা সমাজে বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি করে, একজন আরেকজনের প্রতি মানসিকভাবে নির্যাতন করে। তে এই কুশিক্ষার কারণে সমাজে বা দেশে অনেক সময় দেখা যাবে যেটা পীড়ন সৃষ্টি করে। এরপর আসছে যে অকালপক্কতা। কিছু কিছু ছেলেরা অল্প বয়সে অনেক
চালাক মনে হয়। এই চতুরতার কারণে তারা অনেক সময় অল্প বয়সে মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করে। এই অকালপক্কতা এটি একটা পীড়নের কারণ। এরপর আছে ব্লু ফিল্ম দর্শন, এটা অল্প বয়সে ছেলেমেয়েরা এই সমস্ত নীল ছবি দেখে রাস্তাঘাটে মেয়েদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে এবং তাদের মধ্যে পীড়ন সৃষ্টি করে এবং তাদের বিকৃত যৌনাকাঙ্ক্ষা মেটানোর জন্য তাদেরকে নানাভাবে তাদের মধ্যে পীড়ন সৃষ্টি করে। তো এই জন্য ব্লু ফিল্ম দর্শন এটি একটা পীড়নের কারণ। তারপর আছে শারীরিক প্রবৃত্তি ও যৌনাকর্ষণ, নিজেদের যারা যুবক ছেলে তাদের যে শারীরিক যে যৌন প্রবৃত্তি এটা মেটানোর জন্য অনেক সময় সমাজে বখাটে ও মাস্তান হয়ে ওঠে এবং এই সমস্ত ছেলেরা মেয়েদেরকে নানাভাবে হয়রানি ভয়ভীতি দেখে তাদের যে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা মেয়েদের প্রতি বিভিন্ন ধরনের ইশারা ইঙ্গিতে মেয়েদেরকে উত্ত্যক্ত করে এবং পীড়ন সৃষ্টি করে। তাহলে আমরা সর্বশেষে বলতে পারি যে পীড়ন মোটামুটি 12টি পয়েন্টের মাধ্যমে আমরা আলোচনা করলাম এবং সামাজিক কারণে, পারিবারিক কারণে, মানসিক কারণে একজন হতাশগ্রস্ত ব্যক্তি তার মাধ্যমে পীড়ন সংগঠিত হতে পারে। একজন বেকার ব্যক্তি কাজ না পেয়ে নানাভাবে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং সুযোগ পেলেই তারা মেয়েদেরকে উত্ত্যক্ত করে। এরপর আছে বিষণ্ণতা ব্যক্তি, সারাদিন হতাশাগ্রস্ত হয়ে তাদের মধ্যে বিষণ্ণতা সৃষ্টি হয় এবং এই বিষণ্ণতা থেকে দূরে থেকে সরে থাকার জন্য এই পীড়ন কার্যে তারা অংশগ্রহণ করে। মাদকাসক্ত ব্যক্তি এরাও পীড়ন কার্য সংগঠিত করে। আবার উদ্বেগ উৎকণ্ঠায় যারা ভোগ সবসময় থাকে তাদের মধ্যেও তারা নিজেদেরকে এই উদ্বেগ উৎকণ্ঠা থেকে দূর করার জন্য সুযোগ পেলেই তারা এই ধরনের পীড়ন কার্য সংগঠিত করে। কুশিক্ষা গ্রহণকারী, যে সমস্ত ব্যক্তি কুশিক্ষা শিক্ষিত ব্যক্তি, জ্ঞানপ্রাপী ব্যক্তি, এরা অনেক সময় দেখা যাবে যে অফিসে অথবা পরিবারে অথবা সমাজে যেখানে সুযোগ পায় অনেক সময় একজন আরেকজনের প্রতি মানসিকভাবে নির্যাতন করে। এরপর আছে অকালপক্কতা, ব্লু ফিল্ম এবং শারীরিক প্রবৃত্তি। শারীরিকভাবে যখনই একজন যুবক তাদের মধ্যে যখন যৌনাকর্ষণ সৃষ্টি হয় তখন সেই যৌনাকর্ষণ চরিতার্থ করার জন্য তারা পীড়ন কার্যে অংশগ্রহণ করে। আজকে তোমার পীড়ন কি, পীড়ন ব্যবস্থাপনা কি, পীড়নের উৎপত্তিস্থল এবং পীড়নের কারণ সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এই সংক্রান্ত আবারও এটি সহ পীড়নের যে ফলাফল এবং পীড়ন থেকে নিজেকে কীভাবে আমরা মুক্ত করব এই বিষয়ে আমি আলোচনা করব। আজকের যে বিষয়টা আমি আলোচনা করলাম এর সাথে পরের যে বিষয়টি আমি আলোকপাত করলাম সেটি সহ বিস্তারিত আমি আলোচনা করলাম। সবাই আমাদের পাঠ্য বইটা ভালো করে পড়াশোনা করবা, আশা করি সহজে বুঝতে পারবা। সবাইকে ধন্যবাদ। Thank you.